প্রদান করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতে নজর রাখবো যে খবরের দিকে, নয়া কৃষি আইন নিয়ে পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলি এবং এই নয়া কৃষি আইন নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করলেন কংগ্রেসের সভানেত্রী রাহুল গান্ধী। এবং এই বিষয় নিয়ে এর আগেই রাহুল গান্ধী কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, কিন্তু এবার কার্যত এই বিষয় নিয়ে যুদ্ধ ঘোষণা করলেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। কৃষি আইন নাকচ করতে কংগ্রেসের শাসিত রাজ্যগুলিকে আইন প্রণয়নের চিন্তা ভাবনা করতে আহ্বান জানালেন সোনিয়া। দেশজুড়া কৃষক সংগঠনগুলির বিক্ষোভের আবহে সোমবার সোনিয়ার এই আহ্বান যে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদকে আরও শক্তিশালী করবে তা মনে করছেন অনেকেই। উত্তরপ্রদেশ সরকার দুর্গাপূজার নির্দেশিকা বের করলো সোমবার, এবং যে নির্দেশিকায় জানানো হয়েছে শুধুমাত্র খোলামেলা প্যান্ডেল করে পুজো করলেই হবে না, বাইরে কোনো রকম পুজো করা যাবে না, যে কোনো পুজো প্যান্ডেল করা যাবে না, পুজো করতে হলে নিজ নিজ বাড়িতে প্রতিমা নিয়ে এসে পুজো করতে পারে, পুজোর সময় কোনো স্টল বসানো যাবে না, সারা রাত প্যান্ডেল হপিং করা যাবে না, পুজোর পুষ্পাঞ্জলি ফুল ছাড়াই দিতে হবে, কোনো জমায়েত করা যাবে না, ভোগ বিতরণও করা যাবে না, তেমনটাই জানানো হয়েছে নির্দেশিকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার দিনের জন্য উত্তরবঙ্গ সফরে গিয়েছেন এবং সেই সফরের দ্বিতীয় দিন আজ কাল আড়াইটে নাগাদ তিনি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান এবং সেখানে দলীয় কর্মীরা তাকে ঢাক বাজিয়ে স্বাগত জানান। এরপরই সরাসরি তিনি শিলিগুড়ি উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেন। আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক অংশগ্রহণ করবেন তিনি। তিনি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনের আধিকারিকদের নিয়েও বৈঠক করবেন। বুধবার দার্জিলিং, কোচবিহার, কালিম্পংয়ের জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে প্রশাসনিক মহলে চলছে জোর প্রস্তুতি। জট কাটিয়ে সোমবার থেকে ফের শুরু হয়েছিল বিশ্বভারতীর পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়ার কাজ, কিন্তু তার ২৪ ঘন্টার মধ্যে আবার প্রতিবাদে সামিল হলো সেখানকার মেলা কমিটির সদস্যরা। তারা স্পষ্ট জানান যে পৌষ মেলার মাঠকে কোনোভাবেই পাঁচিল দেওয়া যাবে না। পৌষ মেলা মাঠ বাছাও কমিটির সদস্যরা রীতিমতো বিক্ষোভ মিছিলে সামিল হয়। মঙ্গলবার সকাল থেকেই মেলার মাঠকে ঘিরতে না দেওয়ার প্রতিবাদে এক বিক্ষোভ জমায়েত করে মেলার মাঠ বাছাও কমিটির সদস্যরা। আর বিক্ষোভ হটাতে সতর্ক বীরভূম জেলা পুলিশ, মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও প্রস্তুত রাখা হয়েছে জলকামান। আমাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আমরা একটা আবেদন জানাচ্ছি যে পৌষ মেলার মাঠ যাতে কবিগুরুর আদর্শ বজায় রেখে সেটা যেন বজায় থাকে, সেই জন্যই আমাদের আজকে একটা ছোট্ট আমাদের প্রতিবাদ সভা। আবারও শুরু ফরাক্কার গঙ্গা ভাঙন। আজ ভোর থেকেই সেখানে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। বিঘার পর বিঘা জমি জলের তলায় চলিয়ে যাচ্ছে, মানুষের বাড়িতে হাঁটু অবধি জল, আশঙ্কায় দিন কাটাচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। আর এলাকার বাসিন্দাদের দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার নেই। স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য, এইভাবে গঙ্গা ভাঙন চলতে থাকলে আগামী দিনে মেঘনাথ মণ্ডল পাড়া, কামালপাড়া এবং ঠাকুরদাস পাড়া নদীর গর্ভে তলিয়ে যাবে, তাই আতঙ্কের মধ্যে দিন কাটছে এলাকাবাসীর। হঠাৎের মধ্যে 10 থেকে 15 বিঘা জমি নদী গর্ভে তলিয়ে গেল এবং সকলের বাড়ির কাছাকাছি চলে এসছে। গ্রামের মানুষ ভীষণভাবে আতঙ্কিত আছে যে যেভাবে মানে ভাঙনটা শুরু হচ্ছে তাতে মানুষ ভীষণভাবে আতঙ্কিত। রাত 4টার সময় উঠলাম, তখন কিছু ছিল না, ঘুমিয়ে গেছি। ঘুমন্ত অবস্থায় 5টার সময় শুনছি নদী কাটতে লেগেছে। গ্রামের দিক থেকে লোক এসছে, আমাকে উঠিয়েছে, তারপরে আমি উঠে দেখছি নদী কাটতে লেগেছে। তারপরে আমি এইসব ঘরগুলো টানলাম। মানুষ তো এত মানে ক্ষতিগ্রস্তর মধ্যে আছে, এত মানে ভয়ানক অবস্থার মধ্যে আছে, মানে নিজে কী করবে মানুষ সেটাই বুঝতে পারে না।
ফারাক্কা সবজি এবং মাছ ব্যবসায়ীদের ব্যবসা করতে বাধা। ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের করোনা আবহে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু ঠিক ছ মাস পর তাদেরকে আবার তাদের যথাস্থানেই ফিরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার তাদেরকে বলে দেওয়া হলো যে তারা সেখানে আর ব্যবসা করতে পারবে না। তার জেরে খুশি ছিলেন ব্যবসায়ীরা, কিন্তু আবার হঠাৎ করেই আজ সকালে ফারাক্কার সবজি এবং মাছ ব্যবসায়ীদের ফারাক্কার বাজারে ব্যবসা করতে বাধা দেওয়া হয়, ফলে চরম সংকটে ব্যবসায়ীরা। আজকের পরিস্থিতিতে সকালে বাজার করতে এসেছি, দেখছি সিএসএফ নিয়ে এসে ব্যারেজ কর্তৃপক্ষ এদেরকে বসতে দেবে না এবং আমাদের বলছে আপনারা উঠে যান, আপনারা চলে যান, এখানে বাজার বসবে না। আমরা জিজ্ঞেস করলাম কেন স্যার কি হয়েছে, বলছে না এখানে বাজার বসবে না, এটা আনঅথরাইজ। তো বাজারটা কোথায় বসবে আমাদেরকে, আমরা এখানে পরে ঠিক করবো, এখন বাজার এখানে বন্ধ থাকবে। করোনা ভাইরাসের জন্য আমাদেরকে এখান থেকে শিশুতলা ক্লাবের ওখানে পাঠিয়ে দেওয়া হয়, ওই মাঠের কাছে ওখানে সবাই বসছিলাম ছ মাস ধরে। দিয়ে আমরা গত রবিবারের দিন আমরা জায়গাটা ফেরত পাই, পুরাতন জায়গাটা, সেই জায়গায় ব্যবসা করতে এসে দেখি কিছু ব্যারেজ কর্তৃপক্ষের সিএসআইয়ের লোক নিয়ে এসে আমাদেরকে সবাইকে উঠিয়ে দেয়। উঠিয়ে দেওয়ার পরে আমরা দোকান উঠিয়ে দিই সব, উঠিয়ে থাকার পরে বেশ কিছুক্ষণ পরে এমএলএ সাহেব আসেন, এসে দিয়ে আবার সেই পুরাতন জায়গায় বসতে বলেন। দীর্ঘ অপেক্ষার পর ডুয়ার্সের কালচিনি এবং রায়মাটান চা বাগান খুলে গেল। ২০১৯ সেপ্টেম্বর মাস থেকে বন্ধ ছিল সেখানকার চা বাগান। বক্সা ডুয়ার্স টি কোম্পানি লিমিটেডের অধীনস্থ কালচিনি এবং রায়মাটান চা বাগান বন্ধ ছিল ২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর থেকে। দীর্ঘদিন থেকে চা বাগান বন্ধ থাকায় সমস্যায় পড়েছিলেন চা বাগানে কর্মরত শ্রমিকরা। পাশাপাশি দীর্ঘমেয়াদী লকডাউনের ফলেও এই সমস্যা আরও জটিল হয়ে ওঠে। গত ২৬ সেপ্টেম্বর শনিবার শিলিগুড়ির শ্রম ভবনে ত্রিপক্ষীয় সভার পর নতুন করে দুটি বাগান খুলে দেওয়ার নির্দেশ পাওয়া যায়। আজ থেকে খুলে গেল দুই বাগান। শ্রমিকদের বকেয়া পাওয়া বেতন দেওয়া হচ্ছে এবং আগামী ১৭ অক্টোবর পুজো বোনাস হিসেবে ১২% করেও দেওয়া হবে। আজের জন্য আসছে, আসার পরে যে ইউনিয়ন থেকে একটা ছোট গ্যাট মিটিং মাধ্যমে সবাইকে বাতাইছে কি যে যে বাগান যে চুক্তি হয়েছে, যেরকম চুক্তি হয়েছে ওই চুক্তির মধ্যেই আজকে সবাই জন কাজে যুক্ত হবেন, ও সাথে আমাদের যে বাকায়া পেমেন্ট ছিল ওইটা শ্রী রোশনলাল আগরওয়াল রবিবার দিনই দিয়েছে। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্ত। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।